আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেটি আমরা দেখব। বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার জন্য একটি সূত্র রয়েছে, প্রথমে আমরা সেই সূত্রটি লিখব। খেয়াল করুন, সূত্রটি হচ্ছে সর্ববাম থেকে 1, 2, 4, 8, 16, 32, 64 এবং 124। ওকে, আমরা বাইনারি যে ডিজিটগুলো রয়েছে সেটা এই সূত্রের নিচে লিখে ফেলি। এক্ষেত্রে অ্যাক্টিভ সংখ্যা 1, 1, এ বরাবর বসাবো, বাকি সব হচ্ছে 0। ওকে, বাইনারিতে দুটি সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 দ্বারা অফ বোঝানো হয়, 1 দ্বারা অন বোঝানো হয়। 0 দ্বারা অফ অন বোঝানো হয় অথবা অ্যাক্টিভ বোঝানো হয়। এক্ষেত্রে খেয়াল করুন, শুধুমাত্র অ্যাক্টিভ বিট হচ্ছে 80 ও 80। তাহলে আমাদের এই দুটি বিট উপরে যে সূত্রে সেটা যোগ করতে হবে, 124 সাথে 64 যোগ করতে হবে। 124 সাথে 64 যোগ করলে যেটি হচ্ছে 192। তাহলে এটি বাইনারিতে ডেসিমেল কনভার্সন হচ্ছে 192। ওকে, এরপর আরেকটি বাইনারি বিট রয়েছে, এখন এটাকে আমরা এর নিচে কম্পেয়ার করি। 1 0 1 0 1 0 0, এক্ষেত্রে খেয়াল করুন সূত্রের মধ্যে একটি বিট হচ্ছে, একটি হচ্ছে এটি, আর একটা একটি বিট হচ্ছে এটি, আর একটা একটি বিট হচ্ছে এটি। এই তিনটা বিট যদি আমরা যোগ করি, যেটি হচ্ছে 124 32 8, এটা যোগ করলে হচ্ছে কত? 10 12, কত হচ্ছে? 8 2 10 10 4 14 4, এটা হচ্ছে 164। এটা হচ্ছে কত? 164। অর্থাৎ কীভাবে আপনাকে বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করবেন, এই সূত্র ইউজ করে। এই সূত্রের মধ্যে যখন আপনি এই বাইনারি ডিজিটগুলো বসানো যে অ্যাক্টিভ বিটগুলো পাবেন, সে অ্যাক্টিভ বিটগুলোকে যোগ করবেন। এরপর এখন আমরা এটিকে সূত্রে ফেলব। 1 0 1 0, তাহলে এখানে অ্যাক্টিভ বিট পাচ্ছে 80, আর এবার অ্যাক্টিভ বিট আসতে পাচ্ছে 2, তাহলে 8 2 10। ওকে, তাহলে এটা আমরা খুব সহজভাবে বলতে পারি, সূত্রের সাথে যখন কম্পেয়ার করবো শুধুমাত্র অ্যাক্টিভ বিট হচ্ছে লাস্টের টি, তাহলে এটা হচ্ছে 1। তাহলে আমাদের আনসার হচ্ছে 80। এই পদ্ধতিতে খুব সহজভাবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করা যায়। শুধুমাত্র এই সূত্রটি ইউজ করে 1 2 4 8 16 32 64 1 24। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।